ঈদ মুবারক। আজকের নিউজিক অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি নিশিত সূর্য। আজ আমাদের আয়োজনে যিনি উপস্থিত আছেন তার উপস্থিতি আপনাদের ঈদের আনন্দকে আরও রাঙিয়ে তুলবে। তিনি ক্রিকেটার ছিলেন, ওইভাবেই উপমাটা দিতে চাই। শূন্য দশকে মাস্টার ব্লাস্টার সঙ্গীতশিল্পী তিনি, আকাশচুম্বী সফলতা নিজ হাতে এসে ওনার হাত ধরেছিল। তিনি আমার ভীষণ প্রিয়, দুরন্ত দুর্দান্ত কণ্ঠের মানুষ, প্রিয় আসিফ ভাই। আসিফ ভাই, ঈদ মোবারক। ঈদ মোবারক। আপনাকে শ্রদ্ধা, ভালোবাসা। আপনাকে ধন্যবাদ। ভক্তদের জানিয়ে দিতে চাই, পুরো বাংলাদেশের বাংলা শ্রোতাদের জানিয়ে দিতে চাই যে আসিফ আকবর উড়ে এসে জুড়ে বসেননি, বরং প্রচুর স্ট্রাগলের পর জুড়ে বসেছেন, তারপর উঠছেন। একজন আসিফ আকবরকে বাংলার বাংলা গানের প্রবাদ প্রতিম শিল্পী কবির সুমন, শ্রদ্ধেয় কবির সুমন ভালোবাসেন। জি, কবির সুমন কাউকে ওইভাবে গান দেন না আমরা যতটুকু জানি। বাংলাদেশের গায়ক আসিফ আকবরের কণ্ঠ শুনে উনি গান দিলেন, সেই গল্পটা আমাদের আমাদের জন্য গর্বের। আপনি ওই প্রাপ্তিটুকু কতটুকু ফিল করেন? আমি মনে করি যে কবির সুমনের আমার জীবনের এন্ট্রিটা হয়তো আমার একটা প্রায় নিভে যাওয়া একটা আলোকে আবার জ্বালিয়ে দিয়েছেন। তো যতগুলি গান হয়েছে তিনি আমাকে পাঠিয়েছেন লিখে, বলেছে কোনো কারেকশন যদি থাকে বা তোমার যদি কোনো মতামত থাকে। আমি তো আমার তো আমি আমি তো গানে লিখিও না, লিখতে পারি না, শুরু করতে পারি না, কম্পোজিশন তো নাই। তা আমি সবসময় ডিপেন্ড করি আমার ডিরেক্টরের উপর, আর তিনি একজন মহা ডিরেক্টর, মানে কিংবদন্তীদের কিংবদন্তী। কিংবদন্তীদের সেক্ষেত্রে আমার কোনো কথা না বলাটাই আমি শ্রেয় মনে করেছি। আপনি খুবই ভাগ্যবান। অবশ্যই। কবি সুমনের কোন গানটা আমরা যদি শুনতে চাই বা আমাদের অডিয়েন্সকে যদি শোনাতে চান? কোথাও কিছু আমার একার নয়, আমার দোয়েল তোমার দোয়েল হয়। তারপর আরেকটা গানে উনি লিখছেন, যে ভাষাতেই গোসল করি সেই ভাষাতেই স্নান। অর্থাৎ আহা, আমরা বাংলায় যদি বলি বাংলাদেশি মুসলমান, আমি আমি যদি বলি স্নান করে আসি, মানুষ ভাববে আমি হিন্দু হয়ে গেলাম বা আমি হিন্দুত্ববাদী কিংবা এইসব। অথচ এটা কিন্তু বাংলা ভাষা, যেমন আমার সন্তানদের নাম রণরুদ্র, পিওর বাংলা ভাষা। এখন আমাদের মানসিকতা চেঞ্জ করাটা বা মানসিকতাকে আমরা কোথায় নামিয়ে ফেলেছি সেটাকে একটা অ্যাটাক করালো কবির সুমনের একটা অদ্ভুত একটা যোগ্য, মানে আমি বলবো যোগ্যতা না ঠিক, এটা হচ্ছে ওনার একটা মানে ক্ষমতা। আমরা কবির সুমনকে শ্রদ্ধা জানাচ্ছি। আমি যতটুকু আপনাকে আবিষ্কার করেছি আমার স্টাডিতে, আমি দেখেছি আপনি বিভিন্ন সুরকারের সঙ্গে কাজ করেছেন, আমাদের শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী আলী থেকে শুরু করে ইমন সাহা বা নতুনদের সঙ্গে সবার সঙ্গে কাজ করেছেন। কিন্তু আমরা আজকের অনুষ্ঠানে আপনাকে কিছুটা আলাদাভাবে তুলে ধরতে চাই, আলাদা একটা আসিফ আকবরের আলাদা একটা উইন্ডো জানালা আমরা আজকের অডিয়েন্সকে আমাদের ভক্তদের দেখাতে চাই। আমরা সলিল চৌধুরীতে যেতে চাই। আপনি সলিল চৌধুরীর চমৎকার একটি গান আপনি গেয়েছিলেন আপনার একটি ক্যাসেটে, সম্ভবত ক্যাসেটটা আমার কাছে, এক্সপ্রেম, ওখানে এক্সপ্রেম অ্যালবামের নাম এক্সপ্রেম আপনি গেয়েছিলেন, এই সেই এক্সপ্রেম। এই জায়গায় আপনি গেয়েছেন, এটা আমার সেকেন্ড ইনিংস স্টার্ট আর কি, দ্বিতীয় ইনিংস শুরু করলাম, এটা দ্বিতীয় ইনিংস শুরু করলাম এটা থেকে এসে। শোনো কোনো একদিন। জি, শোনো কোনো একদিন, আকাশ বাতাস জুড়ে রিমঝিম বর্ষায়, দেখি তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো, চাঁদের মুখের পাশে জড়ানো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো সেই দিন। তো এই গানটা আমি বাংলাদেশে অনেক বাঘা বাঘা মিউজিশিয়ানদের গাওয়ার চেষ্টা করেছি, কিন্তু অত সহজ না, কারণ এটা সহজ না। 3 অক্টোভে গানটা আসে, গানটা শুট চেঞ্জ হতে থাকে, এটা আগে থেকে প্র্যাকটিস করা না থাকলে ফাট করে বাজানো খুব মুশকিল। আমি শুনেছি যে কিশোর কুমারের গান ধরে আপনাকে শেখানো হয়েছে, আপনাকে যিনি ইন্ডাস্ট্রিতে এনেছিলেন আমাদের পিন্টু ভাই। পিন্টু ভাই, তো কিশোর কুমার একটা গান হয়ে যাক। আকাশ কেন ডাকে মন ছুটি চায়, ময়ূর পঙ্খি মেঘ হয়ে যায় ভেসে যায়। তো শকতুল ইমন সাহেবের কাছে নিয়ে গেলেন পিন্টু ভাই, তখন ইমন ভাই বললেন তুমি কি গান পারো গাও। আমি তখন কিশোর কুমারের 2টা গান গেলাম এটা সহ, তখন তিনি আমাকে বললেন যে আর কোনটা গাইলেন? একদিন পাখি উড়ে, এটা একটু গান সামান্য। একদিন পাখি উড়ে, একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না সে তো আর কারো
আকাশে একদিন। তার ইভেন্ট পিন্টু ভাই বললেন ছেলেটার অডিও ভালো, ভিডিও ভালো নয় হলে অডিওটা ভালো আছে। তখন তো আপনি খুব শুকনো আছেন। শুকনো ছিলাম, কিন্তু যখন উনি প্রথমে একটু দেখলে ছেলে ঠ্যাংলা প্যাংলা ছেলে, ও কি গাইবে, চেহারা তো ভালো না। যাই হোক, ইভেন্ট ভাই আমাকে বললেন তোমার গান টান শিখতে হবে না, কিচ্ছু করার দরকার নেই, তুমি তোমার লিরিকগুলো ফলো করবে আর আবেগটা দিয়ে দিবা। আচ্ছা, আপনার ফিল্মে প্রথম গান মনে আছে? জি, এটা ছবির নাম ছিল রাজা নম্বর ওয়ান। আর আমার সহশিল্পী ছিলেন শুদ্ধ আলমারের মিনু আপের, স্বগত লিমন ভাই সুর, মনিরুজ্জামান মনির ভাইয়ের লেখা, আর প্রডিউসার ডিরেক্টর ছিলেন শরীফউদ্দিন খান দীপু। আমারই ভাগ্যে তোমারই নাম ছিল যে লেখা, তাই তো বন্ধু তোমার সাথে হয়েছে দেখা। এই যে আপনার এর প্রথম গান, কিন্তু আমার তো গানের পর আমার প্রডিউসার খুব হ্যাপি, উনি বললেন তখন এন্ড্রুদা নেপালে ছিলেন, ওনার ফাঁকে আমি গানটা গাওয়া পেয়েছি ওনার জায়গায়। জি, যেহেতু এন্ড্রুদা ছিলেন না, এন্ড্রুদা বলে ইমন তুই কাউকে দিয়ে গাওয়াই দিল, ইমন ভাই আমাকে ওনার অ্যাসিস্ট্যান্ট ছিলেন, আমি আমাকে সুযোগ মতো গাওয়াই গানটা গাওয়া দিলেন। তো প্রডিউসার হ্যাপি হওয়ার পরে কিন্তু তার সেকেন্ড ফিল্মের জন্য আমাকে অফার করলেন, যদিও সেটা আরও 7 মাস পরে হয়েছে। তো এগুলো হচ্ছে আসলে আমি মনে করি গানটা একটা অনেক অসম্ভব ধৈর্যের ব্যাপার, কিন্তু ধৈর্যের একটা সীমা থাকে। আপনার যদি পরিবারে সন্তান সন্ততি টানা পড়েন থাকে, আসলে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, এটা সত্যি কথা। আমি আপনাকে ফলো করেছি, আপনি বিভিন্ন জায়গায় যখন মানে ছোটোখাটো অনুষ্ঠান হয় আপনি যান, আপনাকে গান গাইতে বললে না করেন না, আপনি গান গেয়ে দেন। এবং ওই সময় আমি দেখেছি আপনার কুমিল্লার কৃতি সন্তান, হ্যাঁ, সচিন দেব বর্মনের ছেলে আর ডি বর্মন নিজেও একজন লাকি আকন্দ, কিন্তু কুমিল্লার কৃতি সন্তান। ও, লাকি আকন্দ কুমিল্লার সন্তান, লাকি ভাই প্রসঙ্গে আসছি আমি। তো আর ডি বর্মনের আপনি গান করেন মনে পড়ি রুবি রায়, এবং কি খুবই সুন্দরভাবে গান করেন। এই গানটা আমার মনে হয় আমি একটা অডিয়েন্সকে শোনাতে চাই, অধিকার নিয়ে গানটা করলাম, যেহেতু কুমিল্লার হয়তো আমার বাড়াবাড়ি কিছু করি না আমি, জাস্ট ওনার ওই সময় গায়ক এটাকে আমার গায়ক ধারণ করে একটু আমার মতো ইম্প্রোভাইজ করে, ওই ইম্প্রোভাইজটাই শুনতে চাচ্ছি আর কি। মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে, একদিন কত করে ডেকেছি, আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রুবি রায়, এটা হচ্ছে কি অন্তরে গিয়ে, যেমন রোদ জ্বালা দুপুরে সুর তুলে নুপুরে, বাস থেকে তুমি যাবে নামতে, ও একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে, সে কথা কি কোনোদিন ভাবতে। এই যে একটি কিশোর ছেলে দাঁড়িয়ে আছে ওই ময় রুবি রায় বাস থেকে নামছে, বাস থেকে তুমি যখন নাপতে, রাইট, হ্যাঁ, আমি যখন গাচ্ছিলাম নাপতে, স্টুডিও থেকে একজন বলছে ভাই আপনি ভুল গাইছেন। মূল গানের কাঠামোকে ঠিক রেখে ইম্প্রোভাইজ করাটা অনেকে কিন্তু পারে না। ইম্প্রোভাইজ তো হচ্ছে কি, আমার মনে হচ্ছে যে লাকি ভাইয়ের সাথে আমি একটা কাজ করার সুযোগ পেয়েছি। আকাশের চাঁদ তুমি জমিনের ফুল, তোমার সাথে মিলতে যাওয়া মস্ত বড় ভুল, মস্ত বড় ভুল আমার, মস্ত বড় ভুল, তোমার সাথে মিলতে যাওয়া মস্ত বড় ভুল। আসিফ, গানের মধ্যে তুমি যখন পোলাও যখন খাও, দেখবা তোমাকে চাটনি দিবে, সালাদ দিবে, হ্যাঁ, কাঁচামরিচ দিবে, শশা দিবে, তো খাবারের সাথে কিন্তু লাগে, গানের সাথেও কিছুটা আনুষঙ্গিকতা লাগে, কিছু ইম্প্রোভাইজেশন লাগে, কেমন? আকাশের চাঁদ তুমি জমিনের ফুল। আচ্ছা, এই যে ছোট্ট একটা কাজ, তো কিন্তু ওই সুরের মধ্যে আছে। আসিফ ভাই, আমরা নীলমণিহার আর আবার এলো যে সন্ধ্যা না শুনলে উচিত হবে না। আমি তো কথা বলছি কম, গান গাচ্ছে বেশি আছে। না না, কথা হচ্ছে কিন্তু কথা প্রচুর হচ্ছে, কারণ আমরা লাকি ভাইয়ের প্রসঙ্গে এই যে ইম্প্রোভাইজেশনগুলো আবার সন্ধ্যা হচ্ছে আমাদের রকারদের জন্য বা নতুন শিল্পী যারা গায়ে হলুদ, আমরা যারা গায়ে হলুদ করে আসছি, মুসলমানের প্রোগ্রাম করে আসছি, আপনি যে যত বড় স্টারই হোক না কেন শুরু কিন্তু ওখান থেকে, ওখান থেকেই, রাইট, হ্যাঁ, পরে আবার পার্ট টার্ট নেই আর কি, যা এসব কি গায়ে হলুদের প্রোগ্রাম টোগ্রাম এগুলো হয় আমাদের, নেচে বদলে আমরা ইতিহাস ভুলে যাই, ইতিহাস ভুলে যাই। এবং আমি যে কোনো হলুদের প্রোগ্রামে গেলে কিন্তু আমাকে বলতে হয় না যে গান গাওয়া যাবে, ঠাস করে উঠে যে গান গাইবিল, এবং সেটাই লাকি এখানের গান। তো আমি একটু ইম্প্রোভাইজ করে গাই সবসময়, সেটা হচ্ছে আবার এলো যে সন্ধ্যা শুধু দুজনের, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে, চলো না ঘুরে আসি অজানাতে,
যেখানে নদী এসে, এই নোটটা কিন্তু ক্রোমাটিক নোট, এটা তুলে তুলে গাইতে হবে, কিন্তু আমারটা ন্যাচারালি হয়ে ন্যাচারালি চলে। আসিফ ভাই, আপনি যখন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়তেন তখন আপনি আপনার ভাষায় আপনি বলতেন যে ককটেল গান করেছেন, মানে সেখানে জেমস এসেছেন, আইফ বাচ্চু এসেছেন, আমাদের চন্দন এসেছেন, বিভিন্ন উইনিং উইনিং ব্যান্ডে। তো আমি যদি ছোট ছোট করে আমি একটু আমাদের দর্শকদের শোনাতে চাই, উইনিং হচ্ছে আমার ফেভারিট ব্যান্ড, চন্দন ভাই হচ্ছে আমার আইকনিক সিঙ্গার। হ্যাঁ, পরবর্তীতে আমি অবশ্য আমি সব গান শুনবো, উইনিংয়ের চন্দন ভাইয়ের ব্যাপারটা একটা আমার কাছে অন্যরকম লাগে, আমার আমি কপি করি। আধারে তুমি পূর্ণিমা চাঁদ, হৃদয়ে আমার সাধনার গোলাপ। আমি যখন হায়রে মানুষ রঙিন ফানুষ দম ফুলে ঠুসে আমি ঢুকে যাবো কিন্তু সিনেমায়, ফকির বন্ধু শাহ আমি চলে যাব একদম স্ক্রিনে আনোয়ার হোসেনের ওখানে। হায়রে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে ঠুস, তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুশ। হায়রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায়রে মানুষ। আমি এত গান শুনেছি এবং ব্যান্ড করতাম, আমি ককটেল যেটাকে বললেন যেটা, সেটা হচ্ছে আমাদের কাজ হচ্ছে আজম ভাই গাও। এখন আজম ভাই ব্রেললাইনের বসতে স্টেজ গরম করতে হবে, এই মুহূর্তে একটা মারামারি লেগে গেছে, এখন অভিমানী ধরো, ধরো অভিমানী তুমি কোথায় হারিয়ে গেছো, মারবিট বন্ধ, তুমি তো বোঝাও। এই যে অডিয়েন্সকে হাজার হাজার মানুষ ঠাস করে আমি স্টেজের এনভায়রনমেন্ট, নিজের তো গান নেই, হই হই কাণ্ড রই রই ব্যাপার, নাচে গানে মন মাতবে সবার, এই যে কলাপায়ন আবার আমার নাইনটিস তো ঠান্ডা হয়ে গেল, কোনো গণ্ডগোল নাই, কারণ আমরা তো কোনো নামি দামি আর্টিস্ট না। এখন যদি স্টেজে থাকতে হয়, মায়ের কম খাইতে হয় বা ইট ইট জুতা মতো না মারে, এই জন্য দুমদাম হটডগ মেরে দিতে হয় এখানে, তো এগুলো তো আমি প্র্যাকটিস হয়ে গেছি আর নিজেকে বাঁচানোর জন্য। দর্শক, এই এই আসিফ ভাইকে ভালো না বেশে থাকা যায়, কি চমৎকার, কি চমৎকার। আমরা আসিফ ভাইয়ের নানা আঙ্গিকের গান শুনলাম, আলাদাভাবে আসিফ ভাইকে তুলে ধরার চেষ্টা করলাম। আমরা বিরতির পর আসিফ ভাইয়ের মৌলিক গানগুলো নিয়ে আলাপ করব। আসিফ ভাইয়ের গানে আবার ফিরলাম। আসিফ ভাই, আমরা জানি যে আপনার শুরুটা খুবই মানে কষ্টের মধ্য দিয়ে আপনি শুরু করেছেন, আপনি স্ট্রাগলের মধ্য দিয়ে শুরু করেছেন, স্টিল স্ট্রাগলিং, আজ এটা আপনি এবার ভাবেন, কিন্তু শুরুটা আমরা যতটুকু জানি যে আপনি অন্যান্য শিল্পীরা গান গাচ্ছে, আপনি কাঁধে করে স্পিকার নিয়ে যাচ্ছেন, সাউন্ড স্পিকার নিয়ে যাচ্ছেন, এই যে কষ্ট আপনি করেছেন, যারা গান গেয়েছেন ওই শিল্পীদের হয় কাছাকাছি বা ওদের চেয়েও ভালো শিল্পী নিজেও আপনি ছিলেন, আপনি নিজেও জানতেন, কিন্তু এই যে সময়টুকু দিতে হয়, স্ট্রাগল করতে হয়, এবং আমি শুনেছি যে সেই স্ট্রাগলটা খুব আনন্দ নিয়ে আপনি করেছেন। আপনি মাত্র 19 বছর বয়সে বিয়ে করে 23 বছর বয়সে পিতা হয়েছেন, এই সেই পিতা তার স্ত্রী তার সদ্যজাত সন্তানকে রেখে বা সঙ্গে নিয়ে ঢাকায় আসলেন, স্ট্রাগল করলেন, কুমিল্লাকে আপনি মাথা থেকে ভুলে যাওয়ার চেষ্টা করলেন, হৃদয়ে রাখলেন, কিন্তু এই যে স্ট্রাগল করে আপনি আসলেন, আসার পরে আপনি আগে যেটা বলেছিলাম জুড়ে বসলেন, ও প্রিয়া তুমি কোথায়, ওই ক্যাসেট দিয়ে আপনার যাত্রা শুরু। কিন্তু আজকে একটু দর্শকদেরকে আমি একটা নতুন তথ্য দিতে চাই, আপনি যদি পারমিশন দেন, যে দর্শক ও প্রিয়া তুমি কোথায়, আমরা জানি যে এই ক্যাসেটটি আমাদের প্রিয় আসিফ ভাইয়ের প্রথম ক্যাসেট, কিন্তু না, তারও আগে ওই স্ট্রাগল সময়ে উনি কিন্তু আরেকটি ক্যাসেট করেছিলেন সোনিয়া নামে একজন শিল্পীর সঙ্গে, ডুয়েট একটা গানের ক্যাসেট করেছিলেন, ইন্ডিয়ান রিমেক গান, ফিল্মের পুরনো ফিল্মের আন বাহার দাগ পতঙ্গ আজাদ, এই ছবির বাংলা গান। আচ্ছা, ফিল্মের গান আপনার গাইতে হয়েছে, মানে ইচ্ছা না থাকা সত্ত্বেও গাইতে হয়েছে তখন? হ্যাঁ, যাই হোক, তারপরে তো আসলেন ইথুন বাবুর সঙ্গে কাজ করলেন আপনি ও প্রিয়া তুমি কোথায়। যে এই ও প্রিয়া তুমি কোথায় জার্নিটা, এই গল্পটা আমরা অনেকবার শুনেছি, আপনি যদি ছোট করে যদি আপনি যদি বলেন আর কি। ও প্রিয়া তুমি কোথায় আসলে, ইথুন বাবু তো একটু মজার মানুষ, ফুর্তিবাজ লোক, আর উনি একটা কাজ, উনি অনেক কাজ নিয়ে ঘুরে, মানে একটু পাগলা কিসিমের মানুষ। যাই হোক, ও প্রিয়া তুমি কোথায় আমাকে শোনানো হলো সাস্টেন স্টুডিওতে, রাজেশবাবু গিটার বাজে শুনলেন,
পরে ভয়েস চেক করলেন নিতুন বাবু, প্রায় 10 মাস অ্যালবামটা কাজ চলেছে। তো জুলাই মাসের 7-8 তারিখ দিকে ফিরোজ মাহমুদ ছিলেন বিটিভির প্রডিউসার, আমার যেহেতু অ্যানলিস্টমেন্ট নেই বিটিভিতে, উনি এই গানটা পছন্দ করলেন। পছন্দ করে উনি মন্ত্রণালয়ে চলে গেলেন যে নতুন শিল্পী গাইবে, আর পারমিশন দিতে হবে। আচ্ছা, 2000 সালে, এটা 2000 সালের জুলাই মাসে। তখন ফিরোজ মাহমুদ নিজে মন্ত্রণালয় থেকে আমার জন্য স্পেশাল অনুমতি নিয়ে আসলেন, এনে আমাকে গান গাওয়ার সুযোগ দিলেন বহুরূপী ম্যাগাজিন অনুষ্ঠানে বিটিভির। এবং সেখানে আমার বিভিন্ন কলিগ যারা স্ট্রাগলিং পিরিয়ডে যারা বড় হয়েছিলেন, পিএল হাসান, আতিক বাবু, রেহমান আরিফ, আজমির বাবু, সোহেল রমিও, সুমন রাহাত ভাই, আর অনেকে আছেন যারা আমাকে নিজেদের স্লট ছেড়ে দিয়েছিলেন যে তুমি গাও, আমাদের গান গাইতে হবে না, তুমি গাও। তো ওনারা 7-8 জন মিলে বললো আমি আর গাইবো না, আসিফকে গান গাওয়ার সুযোগ দিতে হবে। তো এই যে জিনিসগুলো আমি পেয়েছি, এগুলো কিন্তু স্ট্রাগলিংয়ের মধ্যে হয়তো আপনার প্রাপ্তি কি বিটিভিতে গাওয়াই, তো আমার প্রাপ্তি হচ্ছে ওনার ভালোবাসাটা, এই যে 7-8 জন মানুষ তাদের স্থান ছেড়ে আমাকে জায়গা করে দিল, এটা হচ্ছে আমার প্রতিষ্ঠার মূল কারণ। তখন মানুষ বিটিভিতে গানটা শুনতে শুনতে এটার জন্য একটা আবহ তৈরি হয়ে যায়। তারপর ফাইনালি ঈদে রিলিজ করার কথা, তারপর বাচ্চু ভাই, জেন্স ভাই, আসান ভাই, অনির খান, রুবেল ভাই, এদের অ্যালবাম রিলিজ হতে আমার অ্যালবাম ড্রপ করে দিল। আমার ভাবলাম যে বোধ আর হবে না আমার, কারণ একটা ঈদ আসলে যদি আমি অ্যালবাম নাই ছাড়তে পারলাম, আমার এই অ্যালবাম কবে ছাড়বো? তা কোম্পানির টেকনিকটা আমি বুঝিনি, তারা ভাবলো যে এই ভিড়ে ছাড়লে ঈদের সময় তো সব বন্ধ হয়ে যায়, আপনি জানেন ঈদের পরে বাংলাদেশ ডেট থাকে 10 দিন। তো সেক্ষেত্রে যদি বাইচান্স অ্যালবামটা হিট করে যায়, রিঅর্ডার তো ছাপবে কোথায়, তখন তার তো ইজি না ব্যাপারটা। তো এই চিন্তা করেই কিন্তু কোম্পানি ডিসিশন নিয়েছে এবং বোঝানোর চেষ্টা করে, ইথুন বাবু পালাই গেছে উনি স্ট্রেট, শুধু রিজি ভাই ছিলেন গীতিকার, তিনি বললেন এই সিকোয়েন্স। তখন আমি বুঝলাম, মন তো মানে না, আমার 2 সন্তানের বাবা, মানে কোনো স্থায়ী ইনকাম নেই, বাসায় বলতে পারছি না, বাসায় কুমিল্লায় বলছি, ঢাকায় কোরবানি দিলাম, ঢাকায় বলছি কুমিল্লা কোরবানি দিলাম, কোরবানি কিন্তু আমার দেওয়া হয়নি। তখন আসলেই মানে হিন্দি গানের আগ্রাসন ছিল, ইভেন হিন্দি গান না হলেও হিন্দি গানগুলোকে বাংলা করে, বাংলা তখন মনে করেন কুমার শানু, উদিত নারায়ণ, সোনু নিগম বাংলা গান গাচ্ছে, তাদের অ্যালবামের দাম 10 টাকা আর আমার অ্যালবামের দাম 22 টাকা হোলসেল, তাহলে আমি কুমার শানুর এগেনস্টে 12 টাকা মাইনাসে ফাইট করছি, সেখান থেকে আমাকে ওপ্রিয়া হিট করে দিয়েছে। এই গল্পটা জানা দরকার ছিল মানুষের। হ্যাঁ, ওপ্রিয়াকে যে আপনার সামনে ক্যাসেট তুমি দেখতে, হ্যাঁ আমি আমি এটার দাম বডি প্রাইস ছিল 22 টাকা, দর্শকদের দেখাতে চাই, এটা আমরা সংগ্রহ করেছি। ঠিক একই সময়ে আপনার সাউন্ড ট্র্যাক থেকে বের হয়েছে সাজন, দেখা হয় পহেলি বার, সাজন কে আঁখো মে প্যার, ওটার দাম 10 টাকা, ওপ্রিয়া এটাকে ফাইট করে এটা নিজে দাঁড়াইছে, সুতরাং ওর কোমর শক্তি অনেক বেশি। এই ক্যাসেটটা রিলিজের পরপর নাকি হিট হয় নাই? না, দু তিন মাস পরে, অনেক স্ট্রাগলের পরে। এটা হচ্ছে আমাদের জন্য, আমাদের গায়ক গায়ক, আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা ব্লেসিংস, আমার এখানে একার কিছু না। আসিফ ভাই, ওপ্রিয়া তুমি কোথায়, এই গানটা তো বহু শুনেছি, আপনি শোনাতে চাইলে শুনবো, কিন্তু আমার মনে হয় আরেকটা গান খুবই, সবগুলো গানই জনপ্রিয়তা পেয়েছে, আইকনিক গান, মানে এই গানটা একটা জবাব যে আসিফ আকবর কী চমৎকার গান গাইতে পারেন, তার গায়কের নিয়ে যদি প্রশ্ন ওঠে এই গানটা একটা জবাব আমার কাছে মনে হয়। এখনো মাঝে মাঝে মাঝরাতে ঘুমের ঘরে গানটা, এই জেনারেশন জাহাঙ্গীরের লাস্ট কনসার্ট করলাম 2 বছর আগে, আমি এখন নতুন জেনারেশন যারা গান গাচ্ছে এসে বলার, এখন নতুন ডিরেক্টর যারা স্টেজ স্টুডিওতে আসে বলো ভাইয়া একটু এখনও মাঝে মাঝে ফিলটা এখানে দিলে ভালো লাগবে, অর্থাৎ আমার গান কিন্তু টিকে গেছে। যারা বলেছিলাম আমি ফ্লুক, যারা বলেছিলাম আমি থাকবো না, যারা তাদের জন্য এটা একটা কঠিন জবাব, এখনও মাঝে মাঝে আমি গেয়ে শোনাচ্ছি। এখনো মাঝে মাঝে মাঝরাতে ঘুমের ঘোরে শুনি তোমার পায়ের আওয়াজ, যেন তুমি এসেছো ফিরে, তুমি চলে গেছো অনেক দূরে, এই মনের আঙিনা ছেড়ে তুমি চলে গেছো অনেক দূরে, এই মনের আঙিনা ছেড়ে। তো এখন কাল জয়ী গান তো যেতে হবে, আপনি যদি 20 বছর পরে কি হবে, 20 বছরে কালি গেলে শুরু করে দেন, আমাকে ডেমোরালাইজড করা হয়, যেটা বাংলাদেশে হয়। তো আমার কথা বলার দরকার নেই, আমার গানই আমার এখন জন্য আমার আমার প্রোটেকশন, আমার শেল্টার, আমার সব প্রশ্নের উত্তর আমার গান। আসিফ ভাই, আমি দর্শকদের জানাতে চাই যে আপনাদের মনে হতে পারে যে ও প্রিয়া তুমি কোথায় হিট, তারপর তো আসিফ আকবর পরের মাসেই আরেকটা ক্যাসেট রিলিজ হবে, এরকম হওয়ার
হওয়ারই কথা ছিল, কিন্তু আপনাদের জানিয়ে রাখতে চাই আসিফ আকবর যখন আকাশচুম্বী সফলতায় পরপর কিন্তু ওনার ক্যাসেট আসেনি, এমনকি ওনার সঙ্গে মিক্সড অ্যালবামে কাজ করার জন্য বড় বড় শিল্পীরা তখন রাজি হননি, এই গল্পটাও আমাদের কানে এসেছে, আমরা সরাসরি শুনবো। আসিফ ভাই, এরকম কিছু ঘটেছিল? হ্যাঁ, এটা হচ্ছিল আপনার সাউন্ড ইঞ্জিন মিক্সড অ্যালবাম প্রজেক্ট নেই, তখন যখন কে কে গাইবে, আসিফ না আসিফ, এটা আজকে ওরা সময় দিতে হবে, আজকাল পোলাবে, এখন গাওয়া যাবে না। তো রিফিউজ করার পরে আমাকে সাউন্ড টেকের মালিক সুলতান মোহাম্মদ বাউল বললেন, শুনেন আপনি মন খারাপ করবেন না, এখন সময় হচ্ছে আপনার, আপনি যেটা গেবেন এটাই মানুষ শুনবে, সুতরাং আপনি আপনার কাজে মনে হয় নিজের কাজটা নিজে করেন। এই যে হোপটা দেখ একটা প্রডিউসার, তখনই আমি ভুলতে পারি না সাথী এবং কেমন আছো তুমি দুটো মিক্সড অ্যালবাম করি, এই দুটো অ্যালবাম রাইট আমরা এটা জোগাড় করেছি আপনার। হ্যাঁ, এটা খুবই রেয়ার কালেকশন, ভুলতে পারি না, ভুলতে পারি না সাথী। এবং এই এই ভুলতে পারি না সাথী দিয়ে কিন্তু আমার ইন্ডাস্ট্রিতে শুরু হলো আমার মানে বীর দর্পে পদচারণা। আমি বুঝে গেছি যে না, তাহলে আমি কি, আমি যদি ফেমাস হয়ে যাই, আমার গান যদি মানুষ শুনে, তাহলে আরেকজন ফেমাস শিল্পীর দরকারটা কি? আতিক বাবু, পিয়াল হাসান, ইয়াং গাইজ, তারা গান গায়। রিস্ক নিতে হয়েছে আমাকে, এটার জন্য আমার গাট্টিগুলো যেতে হবে, কিন্তু আমি ভুলি নাই যে তারা আমার জন্য কী স্যাক্রিফাইসটা করেছে। ওই যে প্রথম বিজিবিতে রাইট, প্রতিষ্ঠা লেখা রাজেশ দাস সুর। ভুল করেছি তাই কেঁদেছি, কান্নার শেষ হলো না, ভুল কি আমি একা করেছি, তোমারও কি ভুল ছিল না। কি সুন্দর, কি সুন্দর ওনার লিখলেন, সুর করলেন। রাজেশ দা আসলে একটা ইউনিক মানুষ, ইউনিক মানুষ। তারপরে আমরা এটা নিয়ে কথা বলতে চাই, কেমন আছো, কেমন আছো তুমি? হ্যাঁ, কেমন আছো তুমি, এটা আমার সেকেন্ড সিকুয়েল ওদের সাথে। কেমন আছো তুমি অ্যালবামে উপাসনা গানটা ছিল, সেটাকে আমি সরিয়ে ফেলি সেকেন্ড অ্যালবামের জন্য। তখন রাজেশ দাকে বললাম, রাজেশ দা আপনি আসেন বাসায় একদিন, আসার সময় কিছু নিয়ে এসেন। রাজেশ তখন ফ্রাস্ট্রেশন, রাজেশদারও টাকা পয়সা নেই, উনিও অবস্থা খারাপ, কাজ নেই। তখন গেলাম, যেতে চাইলে কাউকে ধরে রাখা যায় না, মন ছুটলে তাকে আর ফেরানো যায় না, আমাকে ভুলে যদি সুখে থাকা যায় বন্ধু, তোমাকে জানাই বিদায়। রাজদা গানটা শুনালেন, আরেকটা গান শুনালেন, প্রিয় তোমারে বুকেতে বিষের জ্বালা দিয়ে। ইমোশনাল হয়ে গেছে, সরি একটু, ইমোশনাল হওয়ার মতোই তো ভাই। জমানো ভালোবাসা নিয়ে কোথায় হারিয়ে গেছো, এখানে আমরা চলে গেছি অলরেডি, তুমি সুখী হতে চলে গেছি সেকেন্ড অ্যালবামে। আর এটার যে একাকী গভীর রাতে, একাকী গভীর রাতে আমরা কেন করলাম, তখন একটা প্রবাসীদের একটা গ্যাং ঢুকে গেল আমার ফ্যান্স, চিঠি আসে বিদেশ থেকে প্রচুর। একাকী গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না যায়, কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না যায়, কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না। সেকেন্ড অ্যালবাম কিন্তু আমার টোটালি আমার, তো সেখানে একটা গান আছে যেমন, ভালোবাসা মানে নীল প্রজাপতি, ভালোবাসা মানে আর মানা ক্ষতি, ভালোবাসা মানে রূপালী উজান, ভালোবাসা মানে জোছনার গান, ভালোবাসা মানে উষ্ণ সুখের বরফ গলা নদী। এটা হচ্ছে গোলাম মোশাদ সাহেবের লেখা, ইব্রাহিম সুর করা, ইব্রাহিম সুর। আপনি মানে বহু লিজেন্ডারি আর্টিস্টের সঙ্গে গান গেয়েছেন, আমরা জানি যে এই এই ক্যাসেট সম্পর্কে আমি বলতে চাই, মিলন জি আমার খুবই পছন্দের মানে কয়েকটা গান আছে। মিলনে আপনি কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গে গান করেছেন, এর পাশাপাশি কুমার শানুর সঙ্গে কাজ করেছেন, অভিজিতের সঙ্গে কাজ করেছেন। আমি কবিতা কৃষ্ণমূর্তি যেহেতু আমার খুব পছন্দের একজন শিল্পী, ওনার সঙ্গে গান করার অভিজ্ঞতাটুকু একটু যদি বলেন। আমাকে সাউন্ডট্র্যাক অফার করলো, আপনি মুম্বাই যে ঘুরে আসেন,
তাকে নেন, শিল্পী সিলেক্ট করেন। তখন আমি তুই রে তেরে বিনা আমি ক্যাসে জিও গানটা শুনতাম বোম্বে ছবির। তখন আমি ওনার গলার ফ্যান হয়ে যাই, আমি বাউল হয়ে গেলাম, আমি কবিতা কৃষ্ণের সাথে গান গাইব। হ্যাঁ, উনি নাকি খুবই অবাক হয়েছেন আপনার কণ্ঠ শুনে। হ্যাঁ, উনি বললাম না, সাধারণত ওনার ভয়েসটা থাকার কথা না, কিন্তু আমার ভয়েস তো তিনটা গানের সময় উপস্থিত ছিলেন। নিঝুম রাতে স্বপ্নের উঠোনে, নিঝুম রাতে স্বপ্নের উঠোনে তুমি আসো রূপালি জোছনা হবে মায়াবী সুখের আলো ছড়িয়ে দিয়ে সুরভি আমার প্রাণে জড়িয়ে নিয়ে আজ এই পৃথিবীকে দাও জানিয়ে। যে হয় না, আমরা যখন উপস্থাপকরা সঞ্চালকরা অনুষ্ঠান শেষ করি, আমরা বলি ইতি টানতে হচ্ছে, কিছু মুখস্থ কিছু বলি আর কি। তো ওই জায়গায় আমার মনে হচ্ছে যে আড্ডা দিতে দিতে গান শুনতে শুনতে আর মনে হচ্ছে যে আমি শেষ করতে চাচ্ছিলাম না, কিন্তু আমার একটা প্রেশার আছে যে শেষ করতে হবে। আমি নিজেও খুব আপ্লুত আপনার মতো একজন ভাই, আপনার মতো মানুষ, আপনার মতো শিল্পীকে মানে আমরা ধারণ করতে পেরেছি। আর আমি আসলে সুযোগ আমি বলি আপনাকে, আমি আসলে কোথাও যাই না এখনও, টিভি চ্যানেলে যাই না, বাট আপনার মিউজিকের কনসেপ্ট আমার ভালো লেগেছে। আমি আসলে এখন কোথাও যাই না, থাকি মিশতেও চাই না, আমি আমি একদম নিজেকে একা করে ফেলছি। তো আজকে আমার নিজেরও ATN নিউজের এই যে প্রোগ্রামটা আজকে নতুনভাবে জানলাম, আসলাম, ভালো লাগলো। তো সাবাস বাংলাদেশ দিয়ে আমরা শেষ করতে চাই। বেশ বেশ বেশ, সাবাস বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। বেশ বেশ বেশ, সাবাস বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। তাক ধিনা ধিং 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 ধা, প্রাণপণে লড়ে যা, জয় হবে নিশ্চিত, দুঃখ ভুলে যা। বেশ বেশ বেশ, সাবাস বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ।